অজু যদি ঠিক না হয় আপনার সালা আদায় করে কোনো লাভ হবে না এই জন্য আগে হবে অজু করেছেন এই অজুর পদ্ধতি শিখে নিতে হবে ধারাবাহিকতা রক্ষা করা এখন যদি আপনি মনে করেন আমার পায়ে আগে কাদা লেগে আছে আসে ওজু প্রথমে আমি পা ধোবো তারপর হাত ধোবো অজু হবে অজুর যে সিরিয়াল সেটা ঠিক থাকতে হবে আপনি উল্টা পাল্টা করলে অজু হবে না মাথা মাসা করা মাথা কিভাবে মাসা করবেন অনেকে মাথা রেখে দেয় শেষ মাথা মাসা মাথা মাছা করতে হবে মাথা মাছা শুরু করলেন মাথার সম্মুখ ভাগ থেকে অতপর তার দুই হাত একবার চুলের শেষ পর্যন্ত নিয়ে গেলেন যেখানে চুলের শেষ অতপর তার হাত উভয় হাত ওই আস্থানে ফিরে নিয়ে আসলেন যে স্থান থেকে তিনি মাছা শুরু করেছিলেন এটা হলো পরিপূর্ণ মাসা তাহলে আমাদের পরিপূর্ণভাবে অজু করতে হবে এই শীতের মৌসুমে অজু করার সময় যেন এটা মনে না হয় যে এত শীতে ভালোভাবে করা যাবে না কোনো রকম উজু করি এই কোনো রকম উজু চলবে না কারণ এটা এই বাদা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি অজু যদি ঠিক না হয় আপনার সালা তাদের করে কোনো লাভ হবে না এই জন্য অজু আগে কিভাবে শিখতে হবে কিভাবে রাসুল সাসাল অজু করেছেন এই অজুর পদ্ধতি শিখে নিতে হবে আচ্ছা বলুন তো অজুর ফরজ কয়টা হ্যাঁ কে কে বলতে পারবেন অজুর ফরজ কয়টি ও কি কি আমি বলছি ছয় ওয়ালাই ঠিক আছে চার ওয়ালাও ঠিক আছে এবার দেখেন আমি অজুর ফরজ ছয়টা বলছি গোয়েনবেন ভালো করে এক নাম্বার ফরজ কি মুখমণ্ডল ধৌত করা এক নাম্বার ফরজ মুখমন্ডল ধৌত করা আচ্ছা মুখমণ্ডল ধৌত করবেন কত দূর পর্যন্ত ধুবেন একবারে পুরা যার দাড়ি আছে দাড়ি হচ্ছে দুই প্রকার এক খাফিফা পাতলা দাড়ি। পাতলা দাড়ি ওই দাড়িকে বলা হয় যেই দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় এটা হলো পাতলা দাড়ি পাতলা দাড়ি ধুইতে হবে দুই লেহিয়াতফিফা ঘন দাড়ি ঘন দাড়ি ওই দাড়িকে বলা হয় যেই দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় না সেটা হলো ঘন দাড়ি এই ঘন দাড়ি পানি খেলাল করলেই চলবে যথেষ্ট ধুইতে হবে না বোঝা গেছে ঘন দাড়ি খেলাল যথেষ্ট পাতলা দাড়ি ধুইতে হবে তাহলে মুখমন্ডল নাকে পানি দেওয়া কুলি করা এগুলো ফরজ এগুলো মুখমন্ডলেরই অন্তর্ভুক্ত তাহলে এক নাম্বার ফরজগুলো মুখমন্ডল দৌত করা দুই নাম্বার ফরজ উভয় হাত কোনই সহদ হতো করা উভয় হাত কোনই সহদ হতো করা কোনই পর্যন্ত না একবার সহ মানে কোনটা যেন পুরা ধোয়া পড়ে তিন নম্বর ফরজ মাথা মাসা করা মাথা কিভাবে মাসা করবেন অনেকে মাথা রেখে দেয় শেষ মাথা মাসা মাথা মাসা করতে হবে হাদিস বাদা আবে মোকাদ্দমের আসিহি মাথা মাছা শুরু করলেন মাথার সম্মুখ ভাগ থেকে সোম্মা রদ সোম্মা জাহাবাইলা বিহিমাইলা কাফাহু অতঃপর তার দুই হাত একবার চুলের শেষ পর্যন্ত নিয়ে গেলেন যেখানে চুলের শেষ সুম্মা রদ্দাহ মাইলাল মাকান আল্লাদি বাদা আমিন হু তার হাত উভয় হাত ওই আস্থানে ফিরে নিয়ে আসলেন যে স্থান থেকে তিনি মাছা শুরু করেছিলেন এটা হলো পরিপূর্ণ মাছা করতে পারবেন অনেকে আবার মাছা করে চুলের ভাঁত যেন নষ্ট না হয়

পাঁচ নাম্বার ফরজ হলো আত্মার তীব ধারাবাহিক ধারাবাহিকতা রক্ষা করা এখন যদি আপনি মনে করেন আমার পায়ে আগে আছে প্রথমে আমি তারপর হাত ধোবো ওজু হবে ওজুর যে সিরিয়াল সেটা ঠিক থাকতে হবে আপনি উল্টা পাল্টা করলে ওজু হবে না তাহলে পাঁচ নাম্বার ফরজ কি আত্মার তিব মানে ধারাবাহিকতা ঠিক রাখা অজুর যে ধারাবাহিক নিয়ম আছে এটা ঠিক রাখতে হবে ফরজ ফরজ হলো হল আলমোয়াল অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বেই আরেক অঙ্গ করা ধরেন আপনি অজু করতে লেগেছেন হাত ধোয়ার পরে আপনার মোবাইলে একটা কল আসলো এবার মোবাইলে কল রিসিভ করলেন দশ মিনিট কথা বললেন আগের অঙ্গগুলো যা হয়েছিলেন শুকায় গেল এখন আর কন্টিনিউ করতে পারবেন না আবার প্রথম থেকে ওজু শুরু করতে হবে বোঝাইতে পারলাম তাহলে এক অঙ্গ শুকানোর পূর্বেই আর এক অঙ্গ ধৌত করা এটাও কিন্তু ফরজ তাহলে কয়টা ফরজ হইল ছয় ফরজ এক ব্যক্তির উত্তর ঠিক আছে পরিপূর্ণ উত্তর তাহলে বুঝেন তো চার যেটা সম্মানিত তারা ঠিক বলেছেন এতে সমস্যাটা কোরআনে আল্লাহ তারা সরাসরি যেটা কোরআনের ঘোষণা সেখানে কিন্তু চারটা ফরজের কথা এসেছে কিন্তু চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চম ফরজটা কিন্তু ওই আয়াতের ভিত্তিতেই হয়েছে অনাম একরাম ইস্তেমবাদ করেছেন ওই আয়াতের ভিত্তিতেই তার তীপটা এবং ষষ্ঠ ফরজ যেটা ছয় নম্বর সেটা একটা হাদিসের ভিত্তিতে করা হয়েছে বিস্তারিত আলোচনা করলে ওগুলো বলা যেত কিন্তু সময় সংক্ষেপ আমাদের পরিপূর্ণভাবে অজু করতে হবে এই শীতের মৌসুমে অজু করার সময় যেন এটা মনে না হয় যে এত শীতে ভালোভাবে উজু করা যাবে না কোনো রকম অজু করি এই রকম অজু চলবে না কারণ এটা ইবা এই এইবাদের বিনিময়ে আমরা জান্নাত প্রবেশ করব